সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আপনারা এখনও যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সো দ্যাট আমি যখন নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু হাজার উনিশ সালে যে সমস্ত পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো তাদের রেজাল্ট খুব সম্প্রতি বের হয়েছে এবং আমি আমার পূর্বের এক ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে পিপিএস এবং পিপিআর করতে হয় অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ কীভাবে করতে হয় কিন্তু কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি করে জানিয়ে দিয়েছে যে কিভাবে একজন পরীক্ষার্থী রেজাল্ট বেরোনোর একশো আশি দিনের মধ্যে অর্থাৎ রেজাল্ট বেরোনোর ছ মাসের মধ্যে সে তার পত্র সচক্ষে দেখতে পারে এবং প্রয়োজনে তার ফটোকপি সংগ্রহ করতে পারে তাই চলুন আমরা সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটটি খুলে নিই এই যে আমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লু বিসিএইচআ ডট এনআইসি ডট ইন এখানে আমরা ক্লিক করলাম তারপরেই দেখুন আমাদের সামনে খুলে গেল অফিসিয়াল পেজটি এইখানে নোটিফিকেশান ফর পিএসআই প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন এখানে আমরা ক্লিক করব এইবার আমাদের সামনে নোটিফিকেশানটি বেরিয়ে এলো এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন এটা হলো নোটিফিকেশানের মেমো নাম্বার আর এটি হলো ডেট পহেলা জুলাই এটি বেরিয়েছে বলা হচ্ছে নোটিফিকেশান ফর পি এস আই প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন নিজের নিজেই নিজের উত্তরপত্র মূল্যায়ন বা দেখার যে সুবিধা সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে দ্য কাউন্সিল ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস এ নিউ সিস্টেম থ্রু হু থ্রু হুইচ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি অ্যাপায়ড ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ক্যান অ্যাপ্লাই ফর সেলফ ইন্সপেকশান অফ ইস অ হার আনসার স্ক্রিপ্টস দ্য হেড অফিস অফ দ্য কাউন্সিল বলছে যে কাউন্সিল একটি নতুন পদ্ধতি বার করেছে যার মাধ্যমে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে ফেলেছে তারা তাদের নিজের উত্তরপত্র দেখতে পারে কাউন্সিলের হেড অফিসে অ্যান্ড অনলাইন ইন্টারফেস উইল বি মেড অ্যাভেলেবেল অ্যাট দ্য ওয়েবসাইট এন্টাইটেল প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন অব দ্য কাউন্সিল ফ্রম ফিফথ জুলাই টু থাউজেন্ড নাইন টেন থ্রু হুইচ দ্য স্টুডেন্ট উইল অ্যাপ্লাই ফর হিজ হার স্ক্রিপ্টস বাই ফিলিং আপ এ প্রেসক্রাইব ফরম্যাট বলছে যে পাঁচই জুলাই দু হাজার উনিশ সাল থেকে কাউন্সিলের ওয়েবসাইটে একটি নতুন প্রফরমার দেওয়া হবে যার হেডিং বা এনটাইটেল হবে কি প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন এখানে নির্দিষ্ট পদ্ধতিতে একজন আবেদনকারী যদি এই আবেদনপত্রটি পূরণ করে তাহলে কী হবে সে তার নিজের উত্তরপত্র দেখতে পাবে দেয়ার উইল বি এ ফেসিলিটি থ্রু হুইচ দ্য স্টুডেন্ট উইল বি এবেল টু কিপ ট্র্যাক অন দ্য লেটেস্ট স্ট্যাটাস অফিস অর হার অ্যাপ্লিকেশন সাবমিটেড সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরও জানাচ্ছে যে আবেদনকারী যে আবেদন জানালো এই নির্দিষ্ট ফরম্যাটে তার আবেদনের পরিস্থিতি এখন কি কতদূর পর্যন্ত আবেদনটি এগিয়েছে বা কতদূর অবধি তার যথাযথা হয়েছে সে সম্বন্ধে জানার জন্য সে সর্বদা একটি এর ওপর নজর রাখতে পারে এটিকে ট্র্যাক করতে পারবে ওয়ান্স দ্য স্ক্রিপ্টস আর অ্যাভেলেবেল দ্য স্টুডেন্টস উইল বি নোটিফাইড টু পে এ ভিজিট অন এ সার্টেন ডেট যখনই মূল্যায়ন উত্তরপত্র সংসদের হাতে চলে আসবে তখনই ছাত্র বা আবেদনকারীকে জানানো হবে কবে তাকে সংসদের অফিসে যেতে হবে প্লিজ নোট দ্যাট দ্য ইন্টারফেস ফর অ্যাপ্লিকেশন উইল বি কেপ্ট ওপেন আপ টু সিক্স মান্থস ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য এইচএস রেজাল্ট অফ এ পার্টিকুলার ইয়ার একটি নির্দিষ্ট বছরে মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর থেকে ছ মাস পর্যন্ত এই ইন্টারফেসটা চালু থাকবে যেহেতু এটা এই বছরই চালু হচ্ছে তাই ধরে নেওয়া যেতে পারে বা এটা একদম নিশ্চিত যে এটি শুধুমাত্র দু হাজার উনিশ শিক্ষাবর্ষ দু উনিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ দু সালে উচ্চ তার আগে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ এখানে ছ মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আফটার সেলফ ইন্সপেকশন দ্য ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দ্য এক্সামিনেশন সেকশন ফর ফটোকপি অফ হিজ অর হার আনসার

ফটোকপি অফ হিজ আরলি অ্যাজ পার কাউন্সিল ফরম্যাট অ্যান্ড অ্যাজ পার রুল অনলি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট উইথ অ্যাডমিট কার্ড উইল বি অ্যালাউড ফর ফেসিলিটি অফ ইন্সপেকশন এইখানে আরেকটি নতুন করে একটু ব্যাখ্যা দেওয়া হলো আজকে তিন তারিখে যে আবেদনকারী যদি চায় যে তার উত্তরপত্রের ফটোকপি নিতে ইচ্ছুক তাহলে তাকে কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু বি ডট এনআইসি ডট ইন তার মধ্য দিয়ে পিএসআই সেকশন অনলাইন যে ক্যাপশনটি থাকবে সেখানে গিয়ে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে এছাড়াও আজকে কাউন্সিল জানিয়ে দিল যে একজন আবেদনকারী বা ছাত্রকে শুধুমাত্র কাউন্সিলের হেড অফিসের খাতা দেখার অনুমতি দেওয়া হবে সঙ্গে তার কাও কাউ কোনো কাউকে অ্যালাউ করা হবে না এবং সন্দেহ অবশ্যই তাহলে অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং এই ভিডিওটিতে যদি আপনি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে আপনি শেয়ার করবেন যাতে করে সবাই এই বিষয়টি জানতে পারে এবং পাঁচই জুলাই আমি নিশ্চয়ই এই সম্বন্ধে যে ভিডিওটি করব যে কীভাবে আমরা এই যে ক্যাপশনের মধ্যে দিয়ে ফর্ম ফিল করব তাই আপনারা সকলে আমার চ্যানেলের ওপর নজর রাখুন